আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে বঙ্গমাতার অনন্য ভূমিকা রেখেছেন বললেন প্রধানমন্ত্রী। এরপরে থাকছে ঢাকা মহানগর কমিটি গঠন, আব্বাস গয়েশর সব হিসাব উলটপালট বিএনপি। এদিকে করোনায় কাজ হারানো পরিবারে মাসে 10,000 টাকা দেয়া জরুরি বললেন জিএম কাদের। জানিয়ে দেব শিক্ষায় অনেক রকমের ভাগ এক জায়গায় আনার চেষ্টা করছি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে গোয়েন্দাদের হাতে অর্ধশত মডেল নায়িকার তালিকা, 12 নায়িকা নজরদারিতে। সর্বশেষ জানিয়ে দেব দেশের 14 জেলায় আরো 136 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতার জন্য জাতির পিতার সঙ্গে আমার মাও একই স্বপ্ন দেখতেন, এদেশের মানুষ সুন্দর জীবন পাক, ভালোভাবে বাঁচুক, এ প্রত্যাশা নিয়ে বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে তিনি সবসময় সজাগ ও দূরদর্শী ছিলেন। আজ রবিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী সংসার আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকার পরও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পর দেশে পুনর্গঠনে অনন্য ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী এবারের প্রতিপাদ্য বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী যথার্থ হয়েছে। তিনি বলেন, আমি মনে করি যেখানে বঙ্গবন্ধুর পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে সর্বক্ষণের সহযোগী ও অনুপ্রেরণাদায়ী এই মহীয়সী নারীর কর্মময় জীবনের প্রকৃত অর্থ প্রতিফলিত হয়েছে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব 1930 সালের 8ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 3 বছর বয়সে বাবা এবং 5 বছর বয়সে মাকে হারান। এরপর বঙ্গবন্ধুর পিতা মাতার কাছে লালিত পালিত হন তিনি। চাচাতো ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তার দাদা বিয়ে দেন তাকে। সূত্র বিডি প্রতিদিন। রাজনীতির হিসাব নিকাশ, দলে ভারসাম্য রক্ষা, সর্বোপরি দুই নেতাকে খুশি করতে গিয়ে ঢাকা মহানগর বিএনপি কমিটির সব হিসাব ওলটপালট হয়ে গেছে। ক্ষেত্র বিশেষে উল্টে গেছে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, মূলত দলের স্থায়ী কমিটির প্রভাবশালী 2 সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে খুশি করতে গিয়ে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত শেষ মুহূর্তে বদল করা হয়েছে। সিদ্ধান্ত পরিবর্তন করে আমানুল্লাহ আমানের জায়গায় ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক করা হয়েছে আব্দুস সালামকে, আর দক্ষিণের আহ্বায়ক করার সিদ্ধান্ত বদলে আমানকে পাঠানো হয়েছে উত্তরে। একই কারণে উত্তরের আহ্বায়ক করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে বাদ পড়ে গেছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দলের তরুণ দুই নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তাবিদ আওয়ালকে সদস্য সচিব করে 2 মহানগর কমিটি ঘোষণার আলোচনাও এ কারণে বাদ দিতে হয়েছে বিএনপির হাইকমান্ডকে। দক্ষিণের আগের কমিটির সভাপতি হাবিবুন নবী খান সোহেলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল বিএনপির হাইকমান্ড। বলা হয় তিনি দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। গত 2 আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান ও দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও যুবদল দক্ষিণের সভাপতি রকিবুল ইসলাম মজনুর নেতৃত্বে দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়। তবে এমন কমিটি ঘোষণার সিদ্ধান্ত বিএনপি হাইকমান্ডের ছিল না বলে জানা যায়। সূত্র কালের কণ্ঠ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ভালো নেই করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ, তাই সরকারিভাবে পরিবার প্রতি মাসে 10,000 টাকা সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে। অর্থ সংকটে দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে। রোববার 8ই আগস্ট এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এমন মন্তব্য করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় 2.5 কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। আগে
থেকেই আরো অন্তত 3.5 কোটি মানুষের বসবাস দারিদ্র্যসীমার নিচে। একটি নির্বাচনী এলাকায় বার্ষিক সরকারি সহায়তা বিশ্লেষণে দেখা গেছে গত 3,33,166 জন জনসংখ্যা অধ্যুষিত এলাকায় শতকরা 33% সরকারি হিসেবে দারিদ্র, তাদের সংখ্যা 1,09,945 জন। সেখানে 2020-21 অর্থ বছরে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে 1,42,42,070 টাকা, খাদ্যশস্য বিতরণ করা হয়েছে 88,99,679 টাকার। এছাড়া শিশু খাদ্য ও পশু খাদ্য বিতরণ করা হয়েছে, সর্বমোট বরাদ্দ হয়েছে 2,10,41,749 টাকা। এই হিসাবে বছরে জনপ্রতি বরাদ্দ 191 টাকা আর প্রতি মাসে জনপ্রতি বরাদ্দ মাত্র 16 টাকা। মাসে মাত্র 16 টাকা সরকারি সহায়তায় কিভাবে একজন দরিদ্র মানুষের জীবন বাঁচে? বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যাদের টাকার প্রায় 6.5 লাখ কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে, তাদের অবস্থা শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিবার প্রতি মাসে 10,000 টাকা অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। স্বচ্ছভাবে 2 কোটি পরিবারের মধ্যে এই অর্থ বণ্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। এতে দেশের প্রতি মাসে খরচ হবে মাত্র 20,000 কোটি টাকা। সূত্র বার্তা 24। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, একমুখী শিক্ষার পরিবর্তে আমরা হরেক রকমের শিক্ষা পেয়েছি। শিক্ষায় এত রকমের ভাগ, এখন সেটিকে একটি জায়গায় নিয়ে আসা রাতারাতি সম্ভব নয়। সব ধরনের শিক্ষা বাতিল করে দিয়ে এক ধরনের শিক্ষায় যাওয়া খুব শীঘ্রই সম্ভব নয়। তবে যে ধারায় থাকুক না কেন, যদি কোনো বা মূল্য সাবজেক্ট একই হয়, তার মধ্য দিয়ে সবাইকে একটি জায়গায় নিয়ে আসতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধুর দেখানো পথেই অগ্রসর হচ্ছেন বলে তিনি জানান। গতকাল শনিবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব এর কলম এর প্রকাশনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এসব কথা বলেন। ইরাবের সভাপতি সাব্বির নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন ও কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম। সূত্র ইত্তেফাক। রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাটে মাদকের আখড়া বসিয়ে বিনোদন জগতের কিছু নায়িকা মডেলের মাধ্যমে ফাঁদে ফেলা হচ্ছে বর্ণাঢ্য ধনাঢ্য পরিবারের যুবকদের। এসব আয়োজনকে বলা হয় হাউস পার্টি, আবার কখনো বলা হয় ডিজে পার্টি। সম্প্রতি নায়িকা পরিমণি সহ কয়েকজন গ্রেপ্তারের পর অন্তত 40টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছেন পুলিশ ও র‍্যাবের গোয়েন্দারা। যেসব ফ্ল্যাটে হাউস পার্টির নামে মাদকের আখড়া বসানো হয়, এসব পার্টিতে আমন্ত্রণ করে ধনাঢ্য পরিবারের যুবকদের অসতর্ক মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে চলে ব্ল্যাকমেইল। তদন্তকারী সংস্থাগুলো জানায়, মাদকের আখড়ার থেকেই ঘটছে প্রতারণার ঘটনা। সেখানে সীসা, মদ, ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য সেবন চলে। হাউস পার্টির নামে মাদক কারবার, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বিনোদন জগতের অর্ধ শতাধিক মডেল নায়িকার নাম পেয়েছেন গোয়েন্দারা। তাদের মধ্যে অন্তত 12 জনকে নজরদারিতে রাখা হয়েছে। যাচাই করা হচ্ছে হাউস পার্টির আয়োজন করা ফ্ল্যাটগুলোর তথ্য। এসব চক্রের মাদক কারবার নেটওয়ার্ক নিয়েও শুরু হয়েছে তদন্ত। দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, মাদকের পার্টি ও প্রতারণার পেছনে যারা আছেন তারা প্রভাবশালী হলেও আইনের আওতায় আনা হবে। চিত্রনায়িকা পরিমণি, চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মৌ ও পিয়াসা, তাদের সহযোগী মিশু হাসান, জিশান ও জিমিকে মাদক দ্রব্য সহ গ্রেপ্তারের 7টি মামলায় তদন্তভার পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই ইউনিটের অতিরিক্ত উপপরিদর্শক শেখ ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য ঘটনা উদ্ঘাটন করতে। তারা যত ক্ষমতা ধরেই হোক না কেন, আইনের আওতায় আসতে হবেই। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, গুলশান, বনানী, বারিধারা বেশ কিছু ফ্ল্যাটে হাউস পার্টির নামে মাদকের আখড়া বসছে বলে আমরা তথ্য পেয়েছি। রাজু, মিশু, পরিমণির মতো আরো কয়েকজন এই চক্রে জড়িত, সেখানে ব্ল্যাকমেইলিং ও চলছে, এ ব্যাপারে নজরদারি করা হচ্ছে। সূত্র জানায়, ঢাকার অভিজাত এলাকায় অন্তত 40টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। এসব ফ্ল্যাটে পার্টির আয়োজন করে সেখানে ধনী পরিবারের সন্তানদের আমন্ত্রণ করে নিয়ে
ক্ষতিকর মাদকে আসক্ত করা হয় কিছু বিতর্কিত মডেল ও নায়িকাদের দিয়ে। আয়োজন করা হলেও মাদক ও প্রতারক চক্র এর সঙ্গে যুক্ত। পার্টির নামে ধনাঢ্যদের সঙ্গে সম্পর্ক করে এবং প্রতারণার ফাঁদে ফেলে টাকা আদায়ের নেশায় কিছু মডেল ও নায়িকা এই চক্রে জড়িয়ে পড়েছেন। গুলশান এক নম্বর এলাকার অভিনেত্রী শিলা হাসানের একটি ফ্ল্যাটে পার্টি হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রায় 4,500 বর্গ ফুটের এই ফ্ল্যাটে অনেক দিন ধরে রাতে পার্টির আয়োজন হয়। এক এক রাতে আমন্ত্রিতরা 10,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত এক একজন খরচ করেন। ঘন্টা হিসেবে পার্টি হাউসে ছোট ছোট কক্ষ ভাড়া দেওয়া হয়। বিতর্কিত মডেল মরিয়ম আক্তার মৌয়ের গুলশানে দুটি আলাদা পার্টি হাউস আছে। একটি হাউস ফ্যাশনের কর্ণধার গুলশানে একটি পার্টি হাউস চালান বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। গ্রেপ্তারকৃত রাজ তার কার্যালয় ও আলাদা ফ্ল্যাটে পার্টির নামে মাদকের আখড়ায় বসাতেন। মিশু হাসানেরও ছিল পার্টি হাউস। পরিমনির সঙ্গে তুহিন সিদ্দিকি, অমি বনানি ও উত্তরায় পার্টি হাউসের নিয়ন্ত্রক। গত 24 ঘন্টায় ফরিদপুর, চট্টগ্রাম সহ 14 জেলায় আরো 136 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 80 ও উপসর্গ নিয়ে 56 জন মারা গেছেন। ফরিদপুরে করোনা ইউনিটে আরো 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 11 ও উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন আরো 18 জন। এদের মধ্যে করোনা আক্রান্ত 6 ও উপসর্গ নিয়ে 12 জন মারা গেছেন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরো 15 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে 7, রংপুরে মারা গেছেন 12 জন, কুষ্টিয়ায় মারা গেছেন 12 জন, চুয়াডাঙ্গায় 11 জন, চাঁদপুরে 6, যশোরে 5, সিলেটে 4, বগুড়ায় 7, ঝিনাইদহে 4 ও কিশোরগঞ্জে 5 জন মারা গেছেন। সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ।